नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हारे सबाई के स्वागत। केमन आछो सबाई? आशा करी भालो आछो तुम्हरा। आज के आमी जे विषयटा निये आलोचना करब सेटा हलो तुम्हरा जारा जियोग्राफी अनार्सेर स्टूडेंट क्यालकाटा यूनिवार्सिटी, जादेर डीएससी पेपारे आर्बान जियोग्राफी पढ़ते होच्छे, तुम्हरा जानो तुम्हारे एकटा इम्पर्टेंट टपिक हलो सेकेंड यूनिटेर जे अगस्ट लसेस थियोरी अफ मार्केट सेंटर, सेटाके आबार इंडस्ट्रियल लोकेशन थियोरिओ बला हय, आबार प्रॉफिट मैक्सिमाइजेशन थियोरी बा मुनाफा सर्वाधिकरण तत्व बला हुए थाके। जार्मान अर्थनीतिविद अगस्ट लस 1940 साले तार एकटी ग्रंथे शिल्पेर अवस्थान सम्पर्के तत्वटी प्रकाश करें। ए तत्वे तत्वटा बोलते गिए माने शिल्प कोन जायगाय गड़े उठबे, कोन जायगाय गड़े उठले मुनाफा सबथेके बेशी हबे बा प्रॉफिट सबथेके बेशी हबे, तार जन्य उनी कतकगुलि मूल कथा बा किछु सैलियंट फीचार्स तार तत्व थेके आमरा पेये थाकि। सेगुलो कि कि? उनी प्रथमेई जेटा बोलेछेन जे शिल्प सेखानेई गड़े उठबे जेखाने चाहिदा एबं लाभ हबे सर्वाधिक। अगस्ट लसेर मते शिल्पेर अवस्थानके न्यूनतम व्यय अर्थात लिस्ट कस्ट कखनोई प्रभावित करे ना। लसेर मते प्रत्येकटी शिल्पेर एकटा करे निजस्व बाजार थाकबे, तबे सेई बाजारेर आयतन निर्धारित हय अन्यान्य शिल्पेर संगे प्रतियोगितार माध्यमे। उनी आरो बोलेछेन जे शिल्पेर सरबराह मूल्य अर्थात डेलिवर प्राइस বা সরবরাহ মূল্য যত কম হবে সেই শিল্পের বাজার তত বেশি হবে। এখানে একটু বলে রাখা দরকার, ডেলিভার্ড প্রাইস বলতে কিন্তু এখানে শিল্প কেন্দ্র থেকে বাজার পর্যন্ত যে মোট পরিবহন খরচ বা যে পরিবহন খরচটা সেটাকে কিন্তু উনি বোঝাতে চেয়েছেন। তো ডেলিভার্ড প্রাইস যেখানে কম হবে শিল্পের বাজার তত বড় হবে। প্রতিটি শিল্পে একক সরবরাহকারী অর্থাৎ একটি শিল্প প্রতিষ্ঠানের বাজার হয়তো প্রাথমিকভাবে বৃত্তাকার হলেও পরবর্তী পর্যায়ে অন্যান্য প্রতিযোগী শিল্প যে প্রতিষ্ঠানগুলো থাকবে, মানে অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে তাদের সাথে প্রতিযোগিতার ফলে সেই বাজারের আকৃতিটা কিন্তু ষড়ভুজাকার হয়ে যাবে। কেন ষড়ভুজাকার হয়ে যাবে? কারণ এই যে প্রতিযোগিতা চলবে তো বাজারের মধ্যে, প্রতিযোগিতার ফলে কী হবে, বাজার ভাগাভাগি হয়ে যায়, তার ফলে বৃত্তাকার থেকে ষড়ভুজাকার বাজারে পরিণত হয়। অগাস্ট লস তার তত্ত্বের মাধ্যমে প্রকৃত অবস্থানের চেয়েও শিল্পের জন্য সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে ভালো অবস্থানটি খোঁজার দিকেই কিন্তু বেশি জোর দিয়েছেন। তাহলে এইগুলো হলো অগাস্ট লসের এই যে তত্ত্বের কিছু মূল কথা বা স্যালিয়েন্ট ফিচার্সও আমরা বলতে পারি। এরপরে দেখা যাক অগাস্ট লস তার এই তত্ত্বটা প্রতিষ্ঠান করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কী কী অ্যাজাম্পশনস বা অনুমান নিয়েছেন। লস শিল্পের অবস্থান নির্ণয়ের উদ্দেশ্যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য বা এই যে বাজারের আয়তন সম্পর্কে এই থিওরিটা অ্যানালাইজ করার জন্য কতকগুলো অ্যাজাম্পশনের কথা উনি বলেছেন বা অনুমানের কথা উনি বলেছেন। কী সেই অনুমান? প্রথমে উনি যেটা বলেছেন যে শিল্প যে অঞ্চলে গড়ে উঠবে, মানে সেই অঞ্চলের ভূপ্রকৃতিটা, সেই ভূপ্রকৃতি হবে সমতল এবং অভিন্ন, যেখানে ভূপ্রকৃতি একটা দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। মানে কাঁচামাল কেন্দ্র থেকে উৎপাদন কেন্দ্রে দ্রব্য পরিবহন এবং উৎপাদন কেন্দ্র থেকে বাজারে উৎপাদিত দ্রব্য পরিবহনের ক্ষেত্রে ভূপ্রকৃতি যেন বাধা হয়ে না দাঁড়ায়। সেকেন্ড যে অ্যাজাম্পশনটা উনি দিয়েছেন সেটা হলো উনি বলেছেন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন সুষমভাবে বণ্টিত থাকে। আরও যে প্রতিষ্ঠানগুলো থাকবে সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয় কাঁচামাল যেন সমানভাবে বণ্টিত হয়। জনসাধারণের চাহিদা, রুচি, যোগ্যতা ও কারিগরি দক্ষতা সর্বত্র সমান হতে হবে এবং জনসংখ্যার ভৌগোলিক বণ্টনও হবে সমান।
জনসাধারণের অর্থনৈতিক অবস্থার মধ্যে কোনো রকম কোনো ফারাক থাকবে না, অর্থাৎ প্রত্যেকটি জনসাধারণেরই অর্থনৈতিক অবস্থা হবে সমান, যাতে তারা সেই ভোগ্য পণ্যটি বা সেই কনজাম্পশন গুডটা যাতে প্রত্যেকে পারচেজ করতে পারে, প্রত্যেকের পারচেসিং পাওয়ার প্যারিটি শুড বি ইকুয়াল। আলোচ্য অঞ্চলটি কৃষিকাজে স্বনির্ভর হবে, বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা থাকবে, তবে মোট উৎপাদন মূল্য যত কম হবে উৎপাদিত সামগ্রীর ভোগ তত বেশি হবে। ধরা যাক এসি, এসির যদি উৎপাদন মূল্য কম হয়, অবভিয়াসলি এসি তো একটা বড় কনজাম্পশন গুড অন্তত আমাদের এই ক্লাইমেটে, তাহলে যদি উৎপাদিত মূল্য কম হয় তাহলে তার ভোগও তত বেশি হবে। বাজারে একচেটিয়া প্রতিযোগিতা অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন থাকবে, আর পরিবহন ব্যয় সর্বত্র সমান হবে। এখানে পরিবহন ব্যয় বলতে আমি আবারও বলছি, র মেটেরিয়াল সেন্টার থেকে উৎপাদন কেন্দ্র বা ফার্ম, ফার্ম থেকে মার্কেট, এই ধরনের পরিবহন ব্যয়ের কথা এখানে বলা হয়েছে। লসের মতে ওই অনুমানগুলো যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে শিল্পকেন্দ্রের অবস্থান, ওই শিল্পকেন্দ্রের বাজারের আয়তন এবং বাজারের চাহিদা থেকে উৎপন্ন আয়কে কিন্তু সহজেই নির্দেশ করা যায়। এখানে বলে রাখা ভালো, অগাস্ট লস একটি উৎপাদক বা একটি সরবরাহকারী, একটি উপভোক্তা এবং একটি ব্যবসাকে উদাহরণ হিসাবে ধরে তাদের পারস্পরিক সম্পর্ককে আলোচনা করেছেন। সেইভাবেই এখানে তত্ত্বটা বিশ্লেষণ করা হয়েছে। একটু দেখে নেওয়া যাক, প্রথমেই উনি যেটা বলেছেন সেটা হলো বাজারের আয়তন এবং আকৃতি, এই অনুযায়ী যদি আমরা এই তত্ত্বটাকে বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমরা তিনটে স্টেজ দেখতে পাব। কি সেই তিনটে স্টেজ? প্রথমে উনি বলেছেন যে এই স্টেজে একটা প্রোডাকশন সেন্টার থাকবে বা উৎপাদন কেন্দ্র থাকবে, সেই উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত দ্রব্য মার্কেটাইজ করা হবে বিক্রি করার জন্য। এই অবস্থায় উৎপাদন কেন্দ্র থেকে এদিকে ডিস্টেন্স যত বাড়বে পরিবহন খরচও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তার ফলে কি হবে সেই উৎপাদিত দ্রব্যর চাহিদা কমে যাবে। আমরা পড়েছি ইকোনমিক্সে, প্রাইস যদি বাড়ে তাহলে কিন্তু ডিমান্ডও তাহলে তার সাথে কমে যায়। তবে গিফেন গুডসের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তাহলে কি হচ্ছে, দূরত্ব বাড়ার সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাবে, তাই উৎপাদিত সামগ্রীর চাহিদা কমে যাবে। এইভাবে অতিরিক্ত খরচের কারণে চাহিদা যখন একদম জিরো হয়ে যাবে, ডিমান্ড যখন একদম জিরো হয়ে যাবে, তখন উৎপাদন কেন্দ্র থেকে যে দূরত্বে চাহিদা একদম শূন্য হয় আর কি, সেই দূরত্বের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা হলো। মানে মনে করা যাক, এইদিকে তো আমি কোনো প্রোডাক্টের দাম ও দূরত্ব দেখাচ্ছি, দূরত্ব পরিমাপ করছি, এবং তার সাথে এই ভার্টিক্যাল স্কেলে আমি ডিমান্ড বা চাহিদা পরিমাপ করছি। ঠিক আছে, তাহলে এই যে এখানে ডিমান্ড, এখানে আমার শূন্য হয়ে গেল, যেখানে এই দূরত্বে যেখানে চাহিদা শূন্য হলো, উৎপাদন কেন্দ্র থেকে মানে পি থেকে ডি পর্যন্ত একটা ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা সার্কেল ড্র করি এইভাবে, তাহলে আমি দেখতে পাবো যে এই রকম জায়গাতে এই পুরো বৃত্তাকার যে অঞ্চলটা, এটা পুরোটাই হলো যে শিল্প নিয়ে আলোচনা করা হচ্ছে সেই শিল্পের বাজার। এই শিল্পের বা এই বাজারের কেন্দ্রে চাহিদা সবচেয়ে বেশি এবং দাম সবচেয়ে কম হয়, তাই এই কেন্দ্রেতেই কী হবে, আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে বা সর্বাধিক বেশি হবে। এই কারণে ওই
শিল্পটি বাজারের কেন্দ্রে অবস্থিত হবে। এই কথা বলে রাখা ভালো প্রসঙ্গত, এই যে এই পিয়ের উপর চাহিদা যেহেতু সবচেয়ে বেশি, সুতরাং এই পিকে কেন্দ্র করে এই বৃত্তের প্রান্তসীমা পর্যন্ত একটা ত্রিমাত্রিক আমরা যদি কোণ ড্র করি, যদি মানে কোণের অবস্থান যদি আমরা কল্পনা করি একটা কোণ, তাহলে দেখা যাবে যে এই কোণের যে পিক, ঠিক আছে, এই কোণের পিকে কিন্তু এই যে পিকটা, সেখানে পি ভার্টিক্যালি অবস্থিত। লেস এই কোণকে উনি বলেছেন স্পেশিয়াল ডিমান্ড কোণ, স্পেশিয়াল ডিমান্ড কোণ। কেমন? এটা হলো প্রথম অবস্থা যেখানে বাজারের আয়তন এবং আকৃতি অনুযায়ী কতটা প্রফিট আমি ম্যাক্সিমাইজ করতে পারছি সেটা বোঝানো হচ্ছে। সেকেন্ড স্টেজে উনি বলেছেন যে একাধিক উৎপাদক বা এন্টারপ্রেনিয়ার্স তাদের নিজেদের মধ্যে বৃত্তাকার বাজার গড়ে তোলে, এরকম বৃত্তাকার বাজার গড়ে তুলবে। তবে যেখানে দুটো নিকটবর্তী উৎপাদকের বাজার এলাকা একে অন্যকে যদি স্পর্শ করে, এরকম একটা বৃত্তাকার বাজার এবং ধরে নিই যে এখানে আর একটা বৃত্তাকার বাজার রয়েছে, দ্যাট ইজ ই, তাহলে কী হচ্ছে, দুজনার এরিয়া একে অন্যকে স্পর্শ করছে, সেখানে কিন্তু আমরা দেখছি বাজারের আকৃতির পরিবর্তন ঘটছে, একদম বৃত্তাকার কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে বাজারের যে সীমানা সেটা বৃত্তচাপের পরিবর্তে একটা সরল রেখায় পরিণত হয়, সরল রেখায় রূপান্তরিত হয়। তৃতীয় অবস্থায় আমরা দেখব যে যখন সমগ্র অঞ্চল জুড়ে বিভিন্ন উৎপাদক, বিভিন্ন এন্টারপ্রেনিয়র তাদের নিজস্ব বাজারের আয়তন পার্শ্ববর্তী উৎপাদকের সঙ্গে ভাগ করে নিতে সমর্থ হয়, ভাগ করে নিতে চাইছে, তখন লস বলেছেন যে একক উৎপাদকের পূর্ণবৃত্তাকার, মানে এরকম এক একটা পূর্ণবৃত্তাকার বাজারের পরিবর্তে এতগুলো যে উৎপাদক, যে বহু উৎপাদক নিয়ে একটা ষড়ভুজাকার আকৃতির বাজার তৈরি হবে, এরকম পাশাপাশি ষড়ভুজাকার বাজার তৈরি হবে। তবে ষড়ভুজ বাজারের ক্ষেত্রেও কিন্তু বৃত্তাকার বাজারের মতো কেন্দ্রস্থলটি হবে শিল্পের সবচেয়ে লাভজনক অবস্থান, মানে প্রত্যেকটা বাজারের কেন্দ্রস্থলই হবে কিন্তু লাভজনক অবস্থান, এটা অগাস্ট লসের মতে। উনি আর একটা অবস্থার কথা বলেছেন, মানে এখানে আমি আগে যে বললাম যে বাজারের আয়তন ও আকৃতি নিয়ে সেটা নয়, উনি এবারে বলেছেন যে বাজারের আয়তনের ওপর দামের তারতম্যের প্রভাব, অর্থাৎ একক উৎপাদনকারীর জন্য যে পূর্ণবৃত্তাকার বাজারের কথা উনি বলেছেন, সেই বাজারের আয়তন উৎপাদন ব্যয় তারতম্যের জন্য ছোটো বড় হতে পারে। ঠিক আছে, দেখা মনে করা যাক এটা একটা উৎপাদন কেন্দ্র, ঠিক আছে, আর এই দিকে আমার সেই ডেলিভার্ড প্রাইস বা সরবরাহ মূল্য আমি দেখাচ্ছি, তাহলে আমার এইখানে যদি উৎপাদন, মানে এইরকম একটা কেন্দ্রে উৎপাদন খরচ আমার যা হবে সেই অনুযায়ী বাজারটা হবে আমার এখানে B1, কিন্তু উৎপাদন ব্যয় যখন পরিবর্তিত হয়ে এইরকম জায়গায় এলো, তাহলে সেক্ষেত্রে কী হবে, তখন এই একই জায়গা থেকে, একই কেন্দ্র থেকে বাজারটা সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে আমার হয়তো এইরকম জায়গায় আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে কি হচ্ছে, উৎপাদন ব্যয়ের সাথে বাজারের আয়তনের মধ্যে একটা বিরাট তারতম্যের সৃষ্টি হয়। তাহলে বাজারের আয়তন যেমন উৎপাদনকে প্রভাবিত করে, সেই রকম উৎপাদন ব্যয়কেও প্রভাবিত করে।
এইরকম অবস্থায় বহু উৎপাদক সমৃদ্ধ অঞ্চলে উৎপাদন ব্যয় তারতম্যের জন্য হয়তো বাজারে ষড়ভুজ আকৃতির কোনো পরিবর্তন হয় না, কিন্তু ষড়ভুজের আয়তনের তফাৎ হবেই। ষড়ভুজের আয়তন যদি আগে এই রকম হয়ে থাকে, বাজারে যদি এই রকম কম বেশি হয়, বাজারের আয়তনের যদি কম বেশি হয়, তার সাথে দামের যদি হেরফের হয়, তখন কিন্তু ষড়ভুজের আকৃতি সেক্ষেত্রে আরও ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো আমার অগাস্ট লসের তত্ত্ব। এই তত্ত্বে শিল্প সমাবেশে উনি বলেছেন যে প্রতিটি শিল্প নিজ নিজ বাজারকে পৃথক করে আর তারপরে কী হয়, সেখান থেকে একটা করে ষড়ভুজাকার বাজার তৈরি হবে। তার মানে এই ষড়ভুজাকার বাজারই কী করছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে বাজারের কেন্দ্রে আমার লাভ বেশি হবে এবং সেক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যয় এবং মোট পরিবহন যে দূরত্ব আর কি, মানে পরিবহন দূরত্বের ওপর যে পরিবহন খরচ সেটা অনেকাংশেই নির্ভর করছে। ঠিক আছে, তাহলে এইভাবেই শিল্প অবস্থানে মুনাফার ভূমিকা বা সর্বাধিক মুনাফাযুক্ত স্থানই একটা শিল্প গড়ে উঠতে পারবে। তার জন্য যদি আমার বাজারের আয়তন ছোটও হয়ে যায়, তাতে কিছু এসে যায় না। এখানে যে উদ্যোক্তা বা যে উৎপাদক, সে দেখবে যে কিসে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। এই হলো অগাস্ট লসের থিওরি। তো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না বুঝতে পারলে যেখানে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।